অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই চারটি রাজযোগ একত্রে এই আটটি রাশিকে করবে মালামাল। ধনবর্ষা হতে চলেছে এই আট রাশির। দেখুন, শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে। এই শুক্রের রাশি পরিবর্তনে এই আটটি রাশির ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। মহা সুখ পেতে চলেছে, পার্থিব সুখ পেতে চলেছে এই আট রাশির মানুষ। এবং চার চারটি রাজ্য যা এই আট রাশির মানুষদের জীবনকে বদলে দিতে চলেছে। কোন এই আটটি রাশি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু শুক্রের রাশি পরিবর্তনের ফলে সব দিক থেকে ফায়দা পেতে চলেছে এই আট রাশির মানুষ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। প্রচুর আসছে, স্যার আমার রাশি কী, লগ্ন কী, প্লিজ এই ব্যাপারে জানবেন না, এটার জন্য কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করুন, রিপ্লাইটা আপনারা সময় মতো পেয়ে যাবেন। তো শুরু করা যাক। চার চারটি রাজযোগ, দুটি মহাপুরুষ রাজযোগ, একটি নিজভঙ্গ রাজযোগ, একটি কেন্দ্রতিকোণ রাজযোগ। এই চার চারটি রাজযোগের ফলে এই আটটি রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। এই আট রাশি নিশ্চিত রূপে শুভ ফল পেতে চলেছে। কিন্তু অনেকেই কমেন্টস করছেন যে স্যার আমার মিলে যাচ্ছে, আবার কয়েকজন ম্যানেজ করছেন যে স্যার আমার তো মিলছে না। দেখুন, আপনার বাই বার্থ চার্ট ভেনাসের প্লেসমেন্ট দেখা দরকার, এবং কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন গ্রহের সাথে অবস্থান করছে, এই এই জায়গাগুলো একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের জানাতে পারবে। অর্থাৎ আপনার রাশিচক্রে শুক্রের অবস্থান কেমন আছে। তো শুরু করা যাক, এই চারটি রাজ্যকে কোন এই আটটি রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে এই রাজ্য আপনাদের নিশ্চিত রূপে ভাগ্যোদয় করবেই করবে। অর্থাৎ কেন্দ্রতিকোণ রাজ্য, এবং আপনার এখানে আপনাদেরকে সফলতার জায়গাটা, সাকসেসের জায়গাটা নিশ্চিত রূপে কিন্তু দিবে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে শুক্রের রাশি পরিবর্তনে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের রাশিতেই এই শুক্র প্রবেশ করছে। আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা, ফিনান্সিয়াল কন্ডিশনটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। শশনামঙ্গ মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য, কেন্দ্রতিকোণ রাজ্য, এই রাজ্যগুলো, রোচক নামক মহাপুরুষ রাজ্য, এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ নিয়ে আসবে। ব্যবসার ক্ষেত্রে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের ক্ষেত্রে, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনভাবে এই শুক্র এবং শনি একত্রে অবস্থান করে রাজযোগ সৃষ্টি করছে। নিজভঙ্গ রাজযোগ
রোচক নামক মহাপুরুষ রাজ্য, কেন্দ্রতিকোণ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে। আপনি যদি ধনুরাশি মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন আপনারা পেতে চলেছেন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবেই হবে, এবং বেশ কিছু কাজের সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের, আপনারা মহাসুখ পেতে চলেছেন, এবং আপনারা পেতে চলেছেন পার্থিব সুখ। আপনি যদি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে পার্থিব সুখ, ভৌতিক সুখ। এই আট রাশির মধ্যে আপনি হচ্ছেন, এই রাশির মধ্যে আপনিও কিন্তু, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে শুক্রের প্লেসমেন্টটা দেখা দরকার। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চার চারটি রাজ্য, নিজভঙ্গ রাজ্য, শশনামক মহাপুরুষ রাজ্য, কেন্দ্রতিকোণ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভূমি, ভবন, বাহন, নিজস্ব ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা, নিজস্ব ভালো গাড়ি কেনার সম্ভাবনা, আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু থাকবে, ব্যবসার জায়গাতে যথেষ্ট ভালো, আপনাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি। আপনি যদি তুলা রাশির মানুষ হন, ধন প্রাপ্তি, ধনবর্ষা হতে চলেছে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাসুখ, পার্থিব সুখ নিয়ে আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে, দ্বিতীয় এবং একাদশে পঞ্চমে অবস্থান আপনাদের ক্ষেত্রে, নবমের দ্বিতীয় এবং নবমের পঞ্চম অবস্থা আপনাদের নিশ্চিত রূপে ভাগ্যোদয় হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ক্ষেত্রে ভালো, প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি যদি কন্যা রাশি মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ধনের জায়গাটা আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, এবং যারা প্রস্তাবিক বিজনেসের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আমূল পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ সুখের একটা দিক আনতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের সপ্তমভাবে এই চার চারটি রাজ্য, শশনামক মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য, কেন্দ্রতিকোণ রাজ্য, রোচক নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গা যথেষ্ট ভালো, আপনার পারিবারিক সুখের জায়গা আসবে, আপনার বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো, আপনার সফলতা লাভের জায়গাটা যথেষ্ট ভালো, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, আপনি যদি কর্কট রাশি মানুষ হন, ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই চার চারটি রাজ্য আপনাদের জীবনে রাজতুল্য সুখ বহন করে নিয়ে আসতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, প্রপার ধন পেতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, নিজভঙ্গ রাজ্য তো থাকছে এবং কেন্দ্রতিকোণ রাজ্য, রোচক নামক মহাপুরুষ রাজ্য, এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিটেড আপনারা কিন্তু হবেন। বৃষ রাশির নিশ্চিত রূপে ভাগ্যোদয় হতে চলেছে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা আপনারা হবে। যারা অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত, মানে যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনাদের শরীরের দিকে ভালো, অর্থের দিক ভালো, আপনাদের ডেভেলপের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এইবার আসি যে রাশির কথা আমার বিশেষ করে লাস্ট মনে পড়ছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দুর্দান্ত সুখবর আসতে চলেছে।
দেখুন, আপনাদের দ্বিতীয় পতি সপ্তম পতি দশম ভাবে অবস্থান করছে। এমনিতে শ্মশানমঙ্গ মহাপুরুষ রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, রোচক নামক মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, এই জায়গাটাতে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের ফিনান্সিয়াল যায় কন্ডিশনটা যথেষ্ট ভালো হবে, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা, আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন বিবাহের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ এই সুখবরগুলো আসবে। এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আপনাদের ভাগ্যোদয় ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সে কাজগুলো আপনারা কিন্তু পাবেনই পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টা যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ গ্ল্যামারের সঙ্গে যারা যুক্ত আছে, শুক্রের সেক্টরের সাথে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন দিবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের মানে কাজটা কিন্তু এই সময়ের মধ্যে আপনারা গুটিয়ে নিন। এই শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সফলতা জায়গাগুলো কিন্তু দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এক কথায় যদি বলি, মহাসুখ পার্থিব সুখ পেতে চলেছে। এবং ভূমি ভবন বাহন সুখ, নিজস্ব ফ্ল্যাট বা গাড়ি, এই একটা সুখ পেতে চলেছে। অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, আমি যে আটটি রাশির কথা বললাম, এই আটটি রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফলগুলো কিন্তু দিবে। এবং যে চারটি রাশির কথা বললাম না, সে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক, যেমন কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে চলে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা আপনাদের দিবেই দিবে। অর্থাৎ বি কেয়ারফুল কুম্ভ রাশি। এবার আসি যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্র কিন্তু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা, কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির জায়গা কিন্তু থাকবে। এবং ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। এরপরে যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। ষষ্ঠভাবে চলে যাচ্ছে এই শুক্র, আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে সমস্যাটা একটু হলেও বাড়িয়ে তুলবে। এই সময় আপনারা শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, এবং যতটা পারবেন সাদা বস্ত্র এবং সাদা জিনিস যত আপনারা দান করতে পারবেন, সেক্ষেত্রে বিশেষ বিশেষভাবে লাভটা আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল। দেখুন, আপনাদের দ্বাদশ পতি এবং পঞ্চম পতি অষ্টমভাবে অবস্থান করছে, ব্যয় আপনাদের বাড়বে, শরীর স্বর্গাত নিয়ে কিছুটা হলেও আপনাদের সমস্যা কিন্তু থাকছে। অর্থাৎ এই সময় মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা, আমি যে চারটি রাশির কথা বলছি সে চারটি রাশির ক্ষেত্রে সবশেষে মিথুন রাশির কথা, অর্থাৎ আপনাদের অষ্টমভাবে এই শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভবার্তা বহন করে নিয়ে আসবে না। এই সময় আপনারা যতটা পারবেন বীজমন্ত্র পাঠ করুন এবং শিবের উপাসনা করুন, এবং যত পারবেন সাদা জিনিস সাদা দান যদি করতে পারেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং যে আটটি রাশির কথা বললাম তাদের ক্ষেত্রে ভেনাসের পজিশন যদি ভালো হয়, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে যথেষ্ট ফায়দা মালামাল হবেন, ধনবর্ষা হবে, অর্থাৎ ডিভিডেন্ড আপনারা কিন্তু পেতে চলেছেন। এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা করুন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা